অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার বৃষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্রো, সেই সঙ্গে কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণের সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে। শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাত বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে, যার ফলে বদলে যাবে লাইফ স্টাইল। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে, তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লটারি, ফাটকা, জোয়ারে, শেয়ার হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি ব্যবসায় অধিক সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসানো কঠিন হবে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে, যার ফলে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে। তাছাড়া স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, সময় উপযোগী চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের আশা পূর্ণ হবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে দূর ভ্রমণে যেতে পারেন। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। তাছাড়া শত্রুরা মিত্রতায় পর্যবসিত হতে বাধ্য হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, যার ফলে আটকে থাকা কাজ সচল হবে, ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন বা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার, কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফেরার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে, এমনকি সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে, এক কথায় শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। তাছাড়া ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, ধর্মপ্রচার, ধর্মপ্রসারে নিজেকে আত্মনিয়োগ করার সম্ভাবনা অনেকাংশে বেশি। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ যেন মরার উপর খাড়ার গা হয়ে পড়তে পারে, পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র ও যানবাহন মেরামতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।